তবে আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে আমি এসেছি আপনাদের সাথে, এবং অবশ্যই আমাদের সাথে উপস্থিত রয়েছে ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী, তার সাথে আলোচনা করার জন্য। তো মিস্টার ভাদুরী, আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং সব থেকে বড় বিষয়, গরম কিন্তু পড়ে গিয়েছে, এবং আমরা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসি, সেটা শীতকাল হোক, বর্ষাকাল হোক বা গরমকাল হোক। গরমকালে পেটের সমস্যাটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সমস্যা, অ্যাসিডিটির সমস্যা বা আমাদের প্রাতক্রিয়ার সমস্যা বা নানা রকমের পেটের সমস্যা হতে পারে। একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে মূলত গরমকালে আমাদের পেটের কী কী ধরনের সমস্যা হতে পারে এবং এর কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে। দেখুন, আমাদের পেটের সমস্যাটা খুব কমন, বেশিরভাগই মানে বাড়িতে দেখা যায় যে কারো না কারো এই সমস্যাগুলো রয়েছে। আর তার মধ্যে খুব কমন যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি যেটা বলি, অথবা দেখা যাচ্ছে যে গ্যাস, যেটা কমন কথা, সবাই গ্যাস হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, এই কথাটা খুব শোনা যায়। তার আগে আমরা একটু বুঝে নেওয়া দরকার এই যে আমাদের যে পাচন ক্রিয়া, যেটা মানে হচ্ছে আমাদের খাদ্য খাবার যেটা খাচ্ছি এবং সেটা হজম হচ্ছে এবং যেটা বর্জ্য পদার্থ সেটা শরীর থেকে বের করে দেওয়া হচ্ছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। প্রথমেই জানতে হবে যে আমরা যে খাদ্য খাবার খাই সেটা হচ্ছে আমরা মুখ দিয়ে খাচ্ছি, তো মুখেই আমাদের কিন্তু একরকম লালা যে আছে সেই লালার কাজ হচ্ছে খাদ্যটাকে হজম করা। তার মানে আমাদের খাদ্যের যে হজম ক্রিয়াটা সেটা শুরু হয়ে যায় মুখে থেকেই। এবার আমরা চিবিয়ে চিবিয়ে খাবার পর সেটা আমাদের একটা নলী আছে যেটা খাদ্য নলী বলি, ঠিক আছে, সেইটা দিয়ে গিয়ে আমাদের স্টমাকে গিয়ে খাদ্যগুলো পড়ছে, ঠিক আছে। কিছুটা খাদ্য খাবার যেটা ধরুন বিশেষ করে যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার, সেগুলো আমাদের হজম হওয়ার শুরু হয় মুখে। এবার তারপরে চলে যাচ্ছে আমাদের হচ্ছে স্টমাকে। এই স্টমাকে খাদ্যগুলো যাওয়ার পর ওখানে কিছু অ্যাসিডিক কেমিক্যালস আছে, মানে ওইটা শরীর থেকেই নিঃসৃত হয় যে অ্যাসিড, যেটাকে জেনারেলি আমরা HCL বলি, ঠিক আছে। এই যে HCL এবং তার সাথে সাথে আমাদের যে লিভার একটা গ্রন্থি, বাইল, গল ব্লাডার একটা আমাদের একটা আছে যেখান থেকে বাইল সিক্রেশন হয়, লিভার যে আমাদের ব্লাডকে পিউরিফাই করে, এবার প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস গ্ল্যান্ড থেকে আমাদের ইনসুলিন বেরায়, এই সব কিছুই কিন্তু আমাদের এই যে খাদ্য খাবার পাচন ক্রিয়ায় মানে বা ডাইজেশনে হেল্প করে এবং এই যে জিনিসটা এই খাদ্যের সাথে স্টমাকে মেশে, প্রথম কথা মিশে সেই খাদ্যগুলোকে হজম করায়। এবং শরীরের ভেতরে আমাদের স্টমাকেও কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো গুড ব্যাকটেরিয়া, ঠিক আছে, ল্যাকটোব্যাসিল বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেটা আমাদের হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, যেটা আমাদের মানে আমাদের এই পাচন ক্রিয়াটার মধ্যে সেটা থাকাতে আমাদের কিন্তু ডাইজেশনটাও ভালো হয়। এইবার কি হলো, খাদ্য খাবারটা হজম হলো, হজম হয়ে আমাদের যে ইন্টেস্টাইন আছে যেটা আমরা বলি স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তো এই যে ইন্টেস্টাইনে যখন ওটা পাস করতে থাকে তখন সেই
মানে যেই খাদ্যটা খেলাম যেটা হজম হয়ে যাওয়া যে খাদ্যটা সেটা স্মল ইনটেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে তারপরে সেটা ব্লাডে চলে যায় এবং ব্লাড থেকে সারা শরীরে ফুয়েল সাপ্লাই করে যেটা আমাদের বিভিন্ন এনার্জি বা এনার্জি সাপ্লাই করে বডিতে তারপরে বডির যে কোনো কেটে যাওয়া ছড়ে যাওয়া বা গ্রোথ সেগুলোতে কাজে লাগে এবং মেনটেনেন্সের জন্য কাজে লাগে ঠিক আছে এবং যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা আমাদের কি হয় লার্জ ইনটেস্টাইন যেটা বলি বা কোলন বলা হয় সেটা দিয়ে পাস করে আমাদের অ্যানাস দিয়ে যেটা আমাদের যে স্টুল পাস করি সেভাবে শরীর থেকে বেরিয়ে যায় এটা হচ্ছে সিস্টেমটা এইবার কি হয় বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কেন অ্যাসিডিটি হচ্ছে হাইপার অ্যাসিডিটি মানে ধরুন যে স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটা প্রপারলি খাদ্য খাবার পাচ্ছে না সেটাকে পচানোর জন্য খাদ্যটাকে হজম করানোর জন্য অটোমেটিক কি হচ্ছে সেখানে অ্যাসিডটা বাড়ছে এবং একটা সময়ে এমন হয়ে যায় অ্যাসিড রিফ্লেক্সটা এমন হয়ে যায় এটা উল্টো দিকে ধাক্কা দেয় মানে স্টমাক থেকে ওপর দিকে ওঠার চেষ্টা করে তখনই কিন্তু আমরা বলি যে বুক জ্বলে যাচ্ছে গলা টক হয়ে যাচ্ছে তেতো হয়ে যাচ্ছে বা এই মানে বুকের মাঝখানে টিপ দিলে ব্যথা হচ্ছে এইগুলো আমরা ফিল করতে পারি আবার অনেক সময় এমন হয় যে ধরুন আমরা যে খাদ্য খাবারটা খেলাম সেটা ঠিকমতো হজম হলো না ঠিকমতো হয়তো লিভারের ফাংশন হচ্ছে না প্যানক্রিয়াসের ফাংশন হচ্ছে না বা শরীরে এইচসিএলটা ঠিকমতো কাজ করছে না সেখানে কি হচ্ছে কিছুটা খাবার ধরুন হজম হচ্ছে আবার দেখা যাচ্ছে যে কিছুটা কাজা খাবার হজম হচ্ছে না তার মানে সেটা স্টমাকে থাকছে এবং সেখান থেকে কি ফার্মেন্টেশন হয় ফার্মেন্টেশন মানে সেখানে পচন ধরে খাবারটা এবং সেখান থেকে একটা গ্যাস তৈরি হয় এই গ্যাসটা আমাদের বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে পড়ে তখন আমরা বলি যে বুক ব্যথা হচ্ছে কোনো সময় যেন পিঠটা কামড়ে ধরছে বুকে কামড়ে ধরছে এইটা হচ্ছে গ্যাস আর অ্যাসিডিটি এই দুটো জিনিস এটা খুব কমন তার জন্য এটা সবার বোঝা উচিত কি হয় অ্যাকচুয়ালি এইবার আসি ধরুন এই দুটো ছাড়াও ধরুন কিছু ইনফেকশান হয় আমাদের ঠিক আছে যেমনি ধরুন আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা ওখানে কি হয় গ্যাস মানে স্টমাকটার মধ্যে একটা ইনফ্লেমেশন হয় মানে ওই স্টমাকের যে ওয়ালগুলো সেগুলো ফুলে যায় সেখানে প্রপার ফাংশন করে না ঠিক আছে যে কোনো আইটিস যে কথাটাগুলোতে থাকে সেই তার মধ্যে কিন্তু একটা সবসময় একটা ফোলার ব্যাপার থাকে মানে সেই জায়গাটা ফুলে যায় ইনফেকশান হয় বিভিন্ন কারণে তো এইটা গেল গ্যাস্ট্রাইটিস হয় অনেক সময় আইবিএম হয় ইরেগুলার বাউল সিনড্রোম আইবিএস এই আইবিএস এর কিন্তু আবার কারণ আছে যে সঠিক যদি হজম না হয় তারপরে অনেকের কি হচ্ছে যে ডিসেন্ট্রি হচ্ছে অ্যামোবিক ডিসেন্ট্রি আমাশা যেটা বলি দেখবেন পেটের মধ্যে খুব ব্যথা হচ্ছে তারপরে পটিটা যেটা হলো যেন একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে সেটা অ্যামোবিক ডিসেন্ট্রি এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয় হচ্ছে ডাইজেশন নিয়ে এবং তার সাথে সাথে এই লিভার লিভারেরও দেখবেন যেগুলি ফাংশন না হয় সেগুলো কিন্তু আমরা মানে যদিও ওটা একটা বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে ধরা হয় বা ধরুন এটা অন্যভাবে ট্রিটমেন্টগুলো হয় লিভারের ট্রিটমেন্টগুলো কিন্তু একটা ডাইজেস্টিভ সিস্টেমের পার্টের মধ্যে কিন্তু যেহেতু লিভার আছে সেখানে আমাদের দেখতে হবে যে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে অনেক সময় যে অতিরিক্ত ফ্যাট জমে যাচ্ছে খাদ্য খাওয়ার ধরনের জন্য যারা খুব বেশি ড্রিঙ্ক করছে অতিরিক্ত স্পাইসি ফুড খাচ্ছে মানে অয়েলি ফুড স্পাইসি ফুড জাঙ্ক ফুড তাদের দেখা যাচ্ছে যে লিভারের ফাংশনটা প্রপার হচ্ছে না সেখানে দেখা যায় যে ধরুন বিভিন্ন রকমের টেস্ট করে লিপিড প্রোফাইল টেস্ট হলো অনেক সময় বা ইউএসজি হলো সেগুলোতে লিভারের ফাংশন বা লিভারের ধরনটা এখন কেমন আছে সেগুলো বোঝা যাচ্ছে এইভাবে করে দেখা যাচ্ছে যে লিভারের বিভিন্ন সমস্যা যদি থাকে সেখান থেকেও কিন্তু এই ডাইজেশনের সমস্যাগুলো হতে পারে যেমন আমরা একটা জন্ডিস বলি বিলিরুবিন বলে একটা জিনিস আছে যেটার লেভেলটা কিন্তু নর্মালের থেকে যখন বেশি হয়ে যায় তখন জেনারেলি ওটাকে ডিক্লেয়ার করা হয় জন্ডিস মানে বাইল জুসটা ঠিকমতো কাজ করছে না আবার গল ব্লাডারের যে স্টোন সেখান থেকে অনেক সময় দেখা যায় যে অবস্ট্রাকটিভ জন্ডিস হয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় কারণ হচ্ছে বাইল জুসটা ঠিক মতো কিন্তু আমাদের নিঃসরণ হতে মানে তৈরি হচ্ছে কিন্তু হয়তো বেরাতে পারছে না তখন প্রবলেম হয় তো এরকম আলাদা আলাদা কিন্তু সমস্যা নিয়ে পুরো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কাজ করছে এবং এই সমস্যাগুলো খুব কমনলি দেখা যায় যে একজন মানুষের পেট ব্যথা হলে বা যদি বলি যে পেটের গন্ডগোল তাহলে এগুলো কিন্তু ইনক্লুড করা হয় বেশ এবং মিস্টার ভাদুরী আরও একটা কথা বলবো যখন আমরা লাইফ ওয়ার্নিং অনুষ্ঠান করি বা যখন চেম্বারেও বহু মানুষ যখন আসে তখন কিন্তু সাধারণত বলে যে আমরা অনেক কিছু করেছি অনেক প্যাথির দ্বারস্থ হয়েছি মেডিসিন শপে গিয়েও অনেক কিছু পেটের সমস্যা হচ্ছে বলে অনেক কিছু খেয়েছি কিন্তু আলটিমেট আমার সমস্যার সমাধান হচ্ছে না তাই শেষ পর্যন্ত আমরা আয়ুর্বেদের দরজা নক করছি বা ক্যালকাটা আয়ুর্বেদকে আমরা মনে করেছি ক্যালকাটা আয়ুর্বেদে যখন পেটের সমস্যা নিয়ে কোনো পেশেন্ট আপনাদের কাছে আসে তখন যখন তাদের ট্রিটমেন্ট শুরু করেন তখন সম্পূর্ণভাবে তাদেরকে কিওর করা সম্ভব হয় দেখুন প্রত্যেকটা রোগের চিকিৎসা তো রয়েইছে ঠিক আছে এবার কে কতটা সুস্থ হবে কত তাড়াতাড়ি সুস্থ হবে সব কিছু ডিপেন্ড করছে তার শারীরিক কন্ডিশনের ওপরে এবং আয়ুর্বেদিক একটা এমন চিকিৎসা পদ্ধতি যেখানে একটা
হলিস্টিক অ্যাপ্রোচ হয়, মানে শুধু সেই সিমটমটাকে ঠিক করা নয়, মানে ধরুন কারো পেটে ব্যথা হয়েছে মানে পেটে ব্যথার ওষুধ দিয়ে তাকে পেটের ব্যথাটা সারিয়ে দেওয়া তা নয়, মানে শুধু কমিয়ে দেওয়া নয় নয় তাকে সারানোর চেষ্টা করে, যাতে তার এই উপসর্গগুলো তো কমেই যাবে এবং কি উৎস থেকে হয়েছে উপসর্গগুলো সেটাকে সঠিক নির্মূল করা, যাতে ভবিষ্যতে সে সবসময় সুস্থ থাকে, মানে ফিরে আসার প্রবণতাটাও অনেক কমে যাবে সমস্যাটা। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন যে সে যেটা ফিরে আসার চান্সটা থাকবে না, তবে তার কিছু নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে চিকিৎসাটা সম্পূর্ণভাবে করতে হবে ডাক্তারের পরামর্শে, এই ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে এসে, এবং তারপর চিকিৎসা হয়ে যাওয়ার পর সে সুস্থ যখন হয়ে যাবে কিছু নিয়ম মেনে চলা, যাতে কারণ দেখুন সবার তো দুদিন হয়েছে এমন নয়, কিছু কিছু মানুষের রোগ নিয়ে আসে যার ক্রনিক ডিজিজ, এগুলো হয়তো পুরনো 10 বছর আগের সমস্যা, কারো হচ্ছে যে ভেতরটায় যেটা বলছিলাম যে গ্যাস্ট্রাইটিস হয়, অনেকের ওখানে আলসারও হয়ে যায়, ঠিক আছে, ওখানে ভেতরে আলসার মানে এক ধরনের ঘা যেটা ভেতরে হয় সেগুলোকে আলসার বলা হয়, তো পেটের ভেতরেও এরকম দেখা যায় যে স্টমাকে অনেক সময় আলসার হয়ে যায়, মানে কি একটা যে মেমব্রেন থাকে মিউকাস মেমব্রেন, সেই মেমব্রেনটা আস্তে আস্তে অ্যাসিড অতিরিক্ত হতে হতে সেটা ক্ষয় হয়ে যায় এবং সেখানে একটা ঘা সৃষ্টি হয়, তো এই সবগুলোই কিন্তু আস্তে আস্তে ঠিক করা সম্ভব প্রপার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে, যেটা ক্যালকাটা আয়ুর্বেদে হয়, তবে এর জন্য কিন্তু সঠিক পরামর্শ দরকার যেটা আমাদের এখানে ডাক্তারবাবুরা দেয়, এবং সেই গাইডলাইন্সগুলো মেনে চলা, যে নিজের মতো করে গেলাম চিকিৎসা করলাম ঠিক হয়ে গেলাম তারপরে আবার আগের নিজের জীবনের যেভাবে হয়ে গেল সেভাবেই করলাম, তাহলে কিন্তু খুব কঠিন জায়গাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যায় না বা সারা জীবন সুস্থ থাকা যায় না। হ্যাঁ, তবে যে যদি যারা মেনে চলবে এবং ঠিকভাবে প্রপার চিকিৎসাটা এখানে নেবে তারা কিন্তু যতটা সুস্থ হয়ে যাবে তারা কিন্তু সারা জীবন সেই সুস্থতাটা মেনটেন করতে পারবে, যদি আমাদের এখানে ডাক্তারবাবুদের পরামর্শ গাইডলাইন্স মেনে চলতে পারে। একদম, মানে প্রথম এবং প্রধান শর্ত এটা যে চিকিৎসক বা এক্সপার্টদের কথা মেনে কিন্তু আপনাকে চলতে হবে, তাহলে যে দীর্ঘদিন ধরে কোনো আপনার একটি সমস্যা সেই সমস্যাকে আপনি কিছুদিনের মধ্যে কিন্তু সমাধান করতে পারবেন এবং সেটা ফিরে আসার প্রবণতা অনেক কম হবে। আমরা প্রত্যেকেই জানি যে আয়ুর্বেদ চিকিৎসা দুটো মোটামুটি বিভাগ থাকে, একটা হচ্ছে মেডিসিন বিভাগ এবং আরেকটা হচ্ছে পঞ্চকর্ম বিভাগ, এবং পেটের সমস্যার ক্ষেত্রেও কি এই দুটো বিভাগই সমানভাবে পাশাপাশি নিয়ে চলা হয়? হ্যাঁ অবশ্যই, এটা তো খুব অতিরিক্ত প্রয়োজনীয় জায়গা যে আমাদের যে বললাম যে পাচন ক্রিয়া যেটা পদ্ধতিটা এটার মধ্যে দেখুন যেটা আমরা বলি সবসময় বলে থাকি যে আয়ুর্বেদা শুধু কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা নয়, এখানে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ থাকে, সেখানে কিন্তু একটা প্রপার কাউন্সেলিং থাকে, সেখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যেটা মানে শরীর মন দুটোকেই ঠিক রাখা, পজিটিভিটি থাকা, স্ট্রেস কমানো, এবং তার সাথে সাথে এই বিশাল যে একটা ব্যবস্থা রয়েছে পঞ্চকর্মা, সেই পঞ্চকর্মার সাহায্য কিন্তু সবসময় দরকার আয়ুর্বেদিক চিকিৎসায়, কারণ এছাড়া কিন্তু সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা হয় না, এবং আলাদা আলাদা রোগের ক্ষেত্রে আলাদা আলাদা মানুষের ধরনের ওপর বেস করে কিন্তু এই পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলোও হবে, ওষুধের সিলেকশনটাও কিন্তু ওইভাবে হবে। আর এই যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদে কিন্তু সেই সবগুলোই ব্যবস্থা রয়েছে, যেমন ধরুন ডাক্তারের কাছে এলে প্রথমে কী হলো একটা পরামর্শ হলো, তার কেস হিস্ট্রিটা নেওয়া হলো, তার কী কী সমস্যা, কতদিন ধরে সমস্যা, তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম মানে মানসিক কোনো চাপ আছে কি না, ঠিক আছে, কাজের ধরন কী, সব ডিটেলস একটা নেওয়া হলো, তারপরে তার শরীরের গঠনটা দেখে নেওয়া হয় যে তার কী ধরনের মানে বডি টাইপ বলে সেটা ডাক্তারবাবুরা দেখেন, দেখে তার ধরনটা ওই যে বাত কফ পিত্ত যেগুলো আছে এগুলোর উপরে বেস করে কিন্তু চিকিৎসাটা মেইনলি আয়ুর্বেদিক চিকিৎসাটা হয়, অথেন্টিক আয়ুর্বেদিক চিকিৎসা, ঠিক আছে। তারপরে ধরুন অনেক সময় দেখা যাচ্ছে তাদের পালস থেরাপি বলে যে পালস মানে এই যে পালসটা মেপেও কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় নির্ণয় করে যে তার খুব সূক্ষ্ম পরীক্ষা এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু খুব সঠিক জায়গা থেকে না করলে কিন্তু এর কোনো বেনিফিট পাবে না আর সব জানবেও না, শুধু একটা ওষুধ কিনে খেয়ে ফেললে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা হয় না, এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা। এবার সেই ব্যবস্থাগুলো যা যা দরকার সব ডাক্তার প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে, ঠিক আছে, গেল। এবার সেই পুরো কনসালটেশনের পর ডাক্তারবাবু ডিসিশন নিলেন যে ওই পেশেন্টের জন্য কী কী চিকিৎসা পদ্ধতি হবে, সেখানে একটা ওষুধের ব্যবস্থা থাকবে, সেখানে যদি পঞ্চকর্মার বিশেষ বিশেষ ধরনগুলো সেগুলো লিখে দেবেন যার উপর বেস করে পঞ্চকর্মা থেরাপি হবে, তারপরে ধরুন ঘরে কীভাবে নিজেকে মেনটেন করবে, কী কী ডায়েট খেতে হবে সেই চিকিৎসার সময়, চিকিৎসার আগে পরে, এবং যখন সে সুস্থ হয়ে যাবে তারপর কীভাবে মেনটেন করবে তার ডায়েট, এগুলো থাকবে, তার সাথে কিছু যৌগিক ক্রিয়াও থাকে, ঠিক আছে, কিছু যোগমুদ্রা থাকবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয় যাতে আরও বেশি সুস্থ থাকার জন্য, এনার্জি লেভেল আরও ভালো থাকার জন্য, সব কিছু মন শরীর দুটোই সুস্থ রাখার জন্য, এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করে কিন্তু একটা সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা।
আরেকটা বিষয় মিস্টার ভাদুরি অবশ্যই জানতে চাইব যে এই যে পঞ্চকর্মা ডিপার্টমেন্টটা আমরা শুনি অনেক জায়গায় পাড়ায় পাড়ায় হয়তো পঞ্চকর্মা সেন্টার রয়েছে, কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদকে আমরা বলে থাকি পূর্ব ভারতের পঞ্চকর্মা ডিপার্টমেন্টের দিক থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে কিন্তু পূর্ব ভারতের মধ্যে ক্যালকাটা আয়ুর্বেদ শ্রেষ্ঠ এটা আমরা বলতেই পারি। কেন আমরা শ্রেষ্ঠ এবং কেন মানুষ ক্যালকাটা আয়ুর্বেদকে ভরসা করছে বা এখানে এক্সপার্ট বা চিকিৎসকরা কতটা বেশি কোয়ালিফাইড এটা নিয়েও কিন্তু অবশ্যই আমরা একটু বন্ধুদের সামনে আলোকপাত করতে চাই। একদম, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ মানুষের জানা উচিত আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা সঠিক কিনা। একদম, কারণ দেখুন প্রচার আমরাও করছি যেমনি আরো বিভিন্ন সংস্থাও প্রচার করছে, কিন্তু সঠিক জায়গাটা খুঁজে পেতে হলে কিন্তু নিজের একটু ব্রেন ইউজ করতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এমন একটা বড় ব্যবস্থা যেটা ধরুন এই ইস্টার্ন ইন্ডিয়াতে কোথাও নেই এরকম আয়ুর্বেদার ওপর। ঠিক আছে, এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে ডাক্তারবাবুরা চিকিৎসা করাচ্ছেন সেই ডাক্তারবাবুরা কিন্তু সবাই একেবারে রেজিস্টার্ড আয়ুর্বেদিক ডক্টর। ঠিক আছে, এরকম কিছু নয় যে সেই ব্যাপারটা এরকম হয়ে গেল যে সে বাড়িতে নিজে কিছু পড়াশোনা করলো বা অনেক বছর ধরে নিজে প্র্যাকটিস করছে গাছপালা নিয়ে, বাস নিজে একজন ডাক্তার নিজেকে বলা হলো, সেই সব কোয়ালিফাইড ডাক্তার এখানে বসেন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে পঞ্চকর্মা থেরাপি সেটা একেবারে কেরেলিয়ান পঞ্চকর্মা যেটা বলা হয় সেই কেরেলিয়ান পঞ্চকর্মা থেরাপির ওপরে কিন্তু বেস করে এই পঞ্চকর্মাগুলো এখানে করা হচ্ছে একেবারে অথেন্টিকভাবে, আর সেগুলো আমরা যদি একবার দেখে নিতে পারি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। অবশ্যই, পূর্ব ভারতে ক্যালকাটা আয়ুর্বেদ সব থেকে উন্নত একটা প্রতিষ্ঠান এই কথাটা বোধহয় এতদিন আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি। তাই আপনার পেটের সমস্যা বা যে কোনো ধরনের ক্রনিক ডিজিজের জন্য প্রথম ভরসা ক্যালকাটা আয়ুর্বেদ, আর সব থেকে গুরুত্বপূর্ণ পঞ্চকর্ম বিভাগটা। তো একেবারে মিস্টার ভাদুরির সাথে আমি পৌঁছে যাব কিন্তু পঞ্চকর্ম ডিপার্টমেন্টে এবং দেখব যে সেখানে কিভাবে পঞ্চকর্ম হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যায়। পঞ্চকর্মা, এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম সেই পঞ্চকর্মারই রুমে আমরা প্রবেশ করে গেছি, এবং এই পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসার একটা এমন পার্ট যেটা ছাড়া কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা সম্পূর্ণ হয় না। এই পঞ্চকর্মার বিভিন্ন পার্ট আছে, যেমন আমি বলছি পঞ্চকর্মা মানে পাঁচ ধরনের কাজ হয় এই পঞ্চকর্মার মধ্যে। বিশেষ বিশেষ রোগের জন্য আলাদা আলাদা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যিনি চিকিৎসক ডাক্তার ওনার পরামর্শেই কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে, একজন এক্সপার্টের পরামর্শে কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে। এবং এই যে পদ্ধতিটা পঞ্চকর্মার যে সঠিক কাজ তখনই হবে যদি একজন ট্রেইনড একেবারে ট্রেইনড মানে শিক্ষাপ্রাপ্ত একজন থেরাপিস্টের জানা দ্বারা যদি এই পঞ্চকর্মা থেরাপি করা হয়। আমরা যে আলোচনা করছিলাম এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বা পাচন ক্রিয়ার প্রবলেম যার থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হয় বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, তার জন্য প্রথম শরীরকে কী করতে হয়, ডিটক্সিফাই করতে হয়। আর এই পদ্ধতি এখন আমাদের থেরাপিস্ট করবে যার নাম স্নেহান। এই স্নেহনের মাধ্যমে কী হবে, শরীরকে বিভিন্ন আয়ুর্বেদিক তেলের মাধ্যমে শরীরকে একটা মর্দন করা হবে, যেটাকে বাংলায় আমরা নর্মালভাবে বলতে পারি মর্দন, সেই মর্দন করা হবে। এর এতে কী হবে যে শরীরের মধ্যে একটা ফ্রিকশনের দ্বারা কিন্তু একটা হিট জেনারেট হবে। এই হিট জেনারেট হওয়ার সাথে সাথে কী হবে যে আস্তে আস্তে কী করবে যে বডি এই তেলটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেবে, এটাকে আমরা বলছি স্নেহন। আমরা আগেও এই পঞ্চকর্মার বিভিন্ন ধরনের পদ্ধতি দর্শকের সামনে তুলে ধরেছি, আর বেশিরভাগ পদ্ধতির মধ্যে কিন্তু স্নেহন একটা বড় রোল প্লে করে, কারণ এটা হচ্ছে পূর্বকর্ম হিসাবে দেখা না, মানে বডিকে যেভাবে তৈরি করতে হয় একটা পঞ্চকর্মা থেরাপির জন্য তার ওপরে তার জন্যই কিন্তু এই স্নেহন পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। এটা কি আরেকবার বলছি যে এটা একটা মেডিকেটেড অয়েল, যেই অয়েলটা শরীরের সর্বাঙ্গে সারা শরীরের মধ্যে কিন্তু এই তেলের একটা মর্দন করা হচ্ছে বা প্রলেপ দেওয়া হচ্ছে যাতে শরীরের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, সেখানে কিন্তু শরীরে একটা এক্সট্রা টেম্পারেচার তৈরি হবে, গরম তৈরি হবে, এবং ফ্রিকশনের ফলে ব্লাড সার্কুলেশন ভালো হবে, এবং কী হবে যে আমরা যেই বডিটার ওপরে যে বিভিন্ন পঞ্চকর্মা থেরাপিগুলো করা হবে তার একটা আরম্ভ
এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা শরীরকে তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতি কিন্তু সর্বাঙ্গে করা হবে, সর্বাঙ্গ মানে সারা শরীরেই কিন্তু এই পদ্ধতিটা, এই তেলের যে মাসাজ বলতে পারেন বা আমরা যেটা আয়ুর্বেদিক ভাষায় স্নেহান বলি, এই পদ্ধতিটা কিন্তু সারা শরীরের বিভিন্ন পার্টেই কিন্তু করতে হবে। আমরা এখন যেটা দেখছি এটাকে স্নেহন বলা হয়। আরেকবার সবাই দর্শকদের জন্য বলে দিচ্ছি যে স্নেহনের মেন কাজটা হচ্ছে বডিকে তৈরি করা, যাতে বিভিন্ন পঞ্চকর্মার থেরাপিগুলো বডিতে অ্যাপ্লাই করা যায়। আমি যেটা আগেও বলছিলাম আবার বলছি যে এই স্নেহনে কিন্তু সারা শরীরের প্রত্যেকটা পার্টেই কিন্তু এই অয়েলের অ্যাপ্লিকেশন হয়, যেটাকে মাসাজে বলতে পারেন সাধারণভাবে অথবা আয়ুর্বেদিকের ভাষায় স্নেহান বলা হচ্ছে। এতে কি হচ্ছে, বডির ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, তার সাথে সাথে শরীরকে তৈরি করা হচ্ছে এর পরের যে প্রক্রিয়াগুলো করা হবে পঞ্চকর্মার তার জন্য। এখন আমরা যেটা দেখব সেটাকে বলা হয় শোধন। শোধন মানে পরিশুদ্ধ করা শরীরকে। আগে যে প্রলেপটা দেওয়া হলো বা মাসাজ করা হলো তেলের মাধ্যমে, মেডিকেটেড অয়েল, এখন একটা কি হবে, স্টিম দেয়া হবে। স্টিম দিলে কি হবে, লোমকূপগুলো খুলে যাবে এবং শরীর থেকে যে টক্সিন আছে সেই টক্সিনটা কিন্তু বেরিয়ে আসবে। হালকা একটা কিন্তু বাষ্প তৈরি করা হচ্ছে মেশিনের মাধ্যমে এবং সেই বাষ্পটা কিন্তু পেশেন্টের সারা শরীরে লাগবে এই চেম্বারের মধ্যে এবং তার শরীরকে কিন্তু একটা হিট জেনারেট করবে, সেখানে সোয়েটিং হবে, ঘাম হবে এবং তার সাথে সাথে কিন্তু শরীর থেকে টক্সিনগুলো আস্তে আস্তে করে কিন্তু বেরোতে থাকবে। এবার যেটা হবে সেটা হচ্ছে খারবাস্তি। এবার খারবাস্তিটা কি, এটা আমরা এভাবে বলতে পারি যে এটাও আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের আমাদের কোলনের পার্টটা, যেটা আমাদের আমাদের যে মল ত্যাগের যে মানে পথ, সেই পথের কি করা হবে, একটা কাত তৈরি করা হয় হার্বাল বিভিন্ন মেডিসিনের হার্বস দ্বারা এবং সেই কাতটাকে এই ইনজেক্টরের মধ্যে ঢোকানো হয় এবং তারপরে এটাকে কিন্তু আস্তে আস্তে সেই অ্যানাস দিয়ে ইনসার্ট করা হয়, ভেতরে ঢোকানো হয় শরীরে এবং আলটিমেটলি কী হবে, এটা ভেতরে ঢোকানোর পর কিছুক্ষণ পর আমাদের মলের যে পথ সেই পথ দিয়ে কিন্তু এটা বেরিয়ে আসবে ওষুধটা, তার সাথে সাথে যে বর্জ্য পদার্থগুলো আমাদের ওই কোলনের মধ্যে থাকে, জমে থাকে, যেটা নর্মালভাবে আমাদের স্টুলের সাথে বেরাতে চায় না বা কনস্টিপেশনের জন্য বেরাতে চায় না, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে ওই রাস্তাটাকে কিন্তু পরিষ্কার করে দেবে। এবার আমরা দেখছি বমনের পদ্ধতি। একটা মেডিকেটেড ড্রিঙ্কস পেশেন্টকে খাওয়ানো হয় এবং তারপর সেটা কিন্তু আস্তে আস্তে স্বেচ্ছায় বমি করানো হয়, মানে ইচ্ছাকৃতভাবে বমি করিয়ে পেটটাকে পরিষ্কার করানো হয় এবং স্টমাক ক্লিনিং যেটা বলছি স্টমাক ক্লিনজিং করানো হয়। ভীষণ ভালো লাগলো, আর এই কারণেই কিন্তু আমাদের বন্ধুরা এবং আমরা প্রত্যেকে খুব জোরের সাথে বলি যে পূর্ব ভারতের শ্রেষ্ঠ ক্যালকাটা আয়ুর্বেদ এবং অবশ্যই পঞ্চকর্ম ডিপার্টমেন্ট। আরেকটা প্রশ্ন রয়েছে মিস্টার ভাদুরী, আজকে আমরা পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, টিনেজারদের ক্ষেত্রে দেখি তারা বাড়িতে বেশিক্ষণ থাকে না, বাইরে বেশি সময় থাকতে হয়, বাইরে খাবারের প্রতি তাদের একটা ঝোঁক থাকে, ফলে পেটের সমস্যা হয়, আবার অনেক ক্ষেত্রে এরকম যারা প্রৌঢ়রা রয়েছেন, একটু বয়স্ক সিনিয়ররা রয়েছেন, তাদেরও পেটের সমস্যা হয়। যে কোনো বয়সের সমস্যার জন্যই কি অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে?
হ্যাঁ, যে কোনো বয়সের জন্য কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদ রয়েছে এবং দুধ মানে এক একটা বয়সের কিন্তু এফেক্ট এক এক রকম। দেখুন একটু জাস্ট বলছি যে ধরুন মানে হজম ক্ষমতাটা কিন্তু যত বেশি বয়স বাড়তে থাকে কমতে থাকে, ঠিক আছে, তার জন্য খাবারের ধরনগুলো বদলে যেতে থাকবে এবং তার সাথে সাথে যে হাইজিন কিন্তু মেনটেন করার ব্যাপার আছে। এই যে ধরুন বাচ্চারা যে বাইরের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে সেখানে সব জায়গায় কিন্তু হাইজিন মেনটেন হয় না বা সেই কোয়ালিটি ফুড থাকে না, ঠিক আছে, তাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় পেটের মধ্যে, তো তার থেকেও কিন্তু পেটের সমস্যা হয়, আস্তে আস্তে সেটা ক্রনিক কেসে দাঁড়িয়ে যায়। অনেক সময় জল থেকে যেটা বলছিলাম অ্যামোবিক ডিসেন্ট্রি, সেটা অ্যামোবায়োসিস থেকে হয়, সেটাও অনেক সময় জল ওয়াটার বর্ন ডিজিজ হতে পারে, সেখানে জল যদি সঠিক ভালো জল না খাওয়া যায় সেখান থেকে আসতে পারে। তো এরকম আলাদা আলাদা ব্যাপার রয়েছে এবং সবার জন্য চিকিৎসায় কিন্তু ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে। আরও একটা প্রশ্ন মিস্টার ভাদুরী করব যে আমার পেটের সমস্যা হচ্ছে, তার মানে কি শুধুমাত্র আমার সমস্যা পেট পর্যন্ত সীমিত নাকি সেই সমস্যাটা আরও কিছু রোগকে ডেকে নিয়ে আসতে পারে? না, হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে পেটের সমস্যা মানে আমরা পেট যতটুকুকে বলি ততটুকু নিয়ে নয়, এর থেকে কিন্তু বড় বড় সমস্যা আসতে পারে এবং অনেক মানে ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু পেটের, যখন ক্যান্সার আমরা বলি না তো সেই এত মারাত্মক সমস্যাও কিন্তু পেটের ছোট ছোট সমস্যা থেকে আস্তে 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 হতে পারে, আর তার বিশ্লেষণ কিন্তু একজন ডাক্তারবাবু করতে পারবে, তার ঠিক কিন্তু নির্ণয় একজন ডাক্তারবাবুই নিতে পারবে। শুধু দোকান থেকে ওষুধ কিনে খাবেন না, তার জন্য আমরা সবসময় পরামর্শ দিই, নাম এক হতে পারে, দেখতে এক হতে পারে, কিন্তু কাজ যে সব কিছুর এক হবে তা নয়, কারণ অথেন্টিক মেডিসিন পড়তে হবে, সঠিক মেডিসিনটা পড়তে হবে, তার সাথে আগে শরীরকে পঞ্চকর্মার মাধ্যমে ক্লিনিং করতে হবে। শরীর যদি পরিষ্কার না থাকে, আমার যদি এই হজমের যে প্রক্রিয়াগুলো যে হবে সেগুলোর জন্য যদি আমার ট্র্যাকটাই পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সঠিক কাজ হবে না ওষুধ, তার জন্য সব কিছু ব্যাপারের জন্যই কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদ, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসার সব ধরনের ব্যবস্থাগুলোই রয়েছে, ওষুধ থেকে কনসালটেশন থেকে পঞ্চকর্মা থেরাপি, তার সাথে সাথে যৌগিক ক্রিয়াগুলো মানে যেটা আমরা যোগ ব্যায়াম বলি তার মানে ব্যবস্থা এবং সঠিকভাবে নিজেকে কীভাবে পরিচালনা করতে হবে যেটা আমরা বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সব ব্যবস্থাগুলো কিন্তু ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে রয়েছে এবং সব কিছুর দ্বারাই কিন্তু সম্পূর্ণভাবে একজন রোগীকে কিন্তু সুস্থ করে তোলার প্রচেষ্টা করে ডক্টর। একদম একদম ঠিক কথা, এবং তার পাশাপাশি পরিবেশ এতটাই সুন্দর যে আপনার মন তো জয় করবে, পাশাপাশি আপনার শারীরিক সমস্যার সমাধানও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একদম অপোজিটে ক্যালকাটা আয়ুর্বেদ, যাতে ফোন নাম্বার টিভি স্ক্রিনে সেই নাম্বার নোট করতে ভুলবেন না, কারণ এই ফোন নাম্বারে ফোন করেই কিন্তু যোগাযোগ করতে হবে ক্যালকাটা আয়ুর্বেদের সাথে এবং পৌঁছে যেতে হবে ক্যালকাটা আয়ুর্বেদে। আজকে এই পর্যন্তই, মিস্টার ভাদুরীকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রয়োজনে যোগাযোগ করুন ক্যালকাটা আয়ুর্বেদে। নমস্কার। কিডনি সমস্যা, ওভারিয়ান সিস্ট, নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিস, আর্থারাইটিস, হাই প্রেশার, ক্যান্সার, আয়ুর্বেদিক ওষুধের সমস্ত জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা যায়। কেরালিয়ান পদ্ধতিতে বিভিন্ন রোগের পঞ্চকর্ম করা হয়। পূর্ব ভারতের অন্যতম সেরা আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এখানে ক্যালকাটা আয়ুর্বেদ, বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।